স্পর্শবাণীর নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আছি ইব্রাহিমপুর নবীনগর থানা ব্রাহ্মণবাড়িয়া জেলা। এটা এখানে আমার নানা বাড়ি। নানা নানি দুজনে মারা গেছে, এখন হচ্ছে কি মামাদের মধ্যে সম্পত্তি ভাগ হয়ে গেছে। সেই অর্থে এটা আমার সবুজ মামার বাড়ি, কিন্তু আমার নানা বাড়ি বলতেই ভালো লাগে। সেখানে একটা ক্যাপসিকামের চারা রোপণ করা হচ্ছে। রাকিব আমাদের সাথে বেড়াইতে আসছে, আমার বোনের ছাত্র, খুলনা ইউসেফ টেকনিক্যাল মহাসিন থেকে আর কি পাশ করে বাইরে হয়েছে, গোল্ডেন এ প্লাস পাইছিল। তো আসে ও চারা রোপণ করতেছে, ক্যাপসিকামের চারা নিয়ে আসছে মরিচ গাছ মনে করে, ওর এখন এটা রোপণ করতেছে। আসেন দেখি। আমার আব্বাও একদিন বাজার থেকে আর কি ক্যাপসিকামের এই চারাটা নিয়ে আসছিল, মরিচের চারা ভেবে নিয়ে আসে। যে কটা ক্যাপসিকাম গাছ ছিল ওগুলাই বড় হয়, এরপরে আর গাছ তেমন ফল দেয় নাই। এই এই ধরনের কাজগুলো সাধারণত এরকম হয়, কারণ পরিচর্যা করা লাগে, বা এটার পরিচর্যা করার যে নিয়ম কানুনগুলো আছে এগুলো না জানার কারণে গাছে থাকা ফলগুলোই হয়, এরপর আর গাছ তেমন বাড়ে না, অনেক সময় মারা যায়। আমার মামা তখন নাইমাও বলতেছে যে এই গাছগুলা টিকতো না, মরে যাবো মরে যাবো, মনে হচ্ছে গা মরে যাবে আর কি। পানি টানি দিয়েও তেমন কোনো লাভ হবে না। তারপর রাকিব লাগাচ্ছে, এবং এই ভিডিওটা তখন করতেছে বেশ কিছুদিন পার হয়ে গেছে, গাছগুলো এখনও টিকে আছে, যদিও নতুন করে ফল আসবে কি না এটা আমারও সন্দেহ আছে। সিটকে সিটকে দাও উপর থেকে। একটু হ্যাঁ একটু চারা রোপণ করা শেষ, এখন পানি দিচ্ছে রাকিব। ক্যামেরায় ছিল সজীব। আজকে এই পর্যন্ত, স্পর্শ বাড়ি থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ সোহেল সরকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।